বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন আমি তামান্না আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো যে আমি আমার খরগোশের ছোটো ছোটো বাচ্চাদেরকে ঠিক কিভাবে দুধ পান করাই চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ আমি মূলত আমার বাচ্চাদেরকে এরকম পরিষ্কার কাপড়ের মধ্যে রাখি কিছু টিস্যু পেপার ছিঁড়ে দিই যেন তারা গরম অনুভব করে আর তাদেরকে এরকম একটি চালনির উপরে আগেও দেখেছিলাম আমি এরকম একটি চালনি যেটা দিয়ে কোনো মশা ঢুকতে পারবে না এরকম চালের উপরে একটি মোটা ধরনের কাপড় দিয়ে দেই দিয়ে ওদেরকে আমি ঢেকে রান্নাঘরে রাখি তো আজকে মূলত ভিডিওটি হচ্ছে যে খরগোশের বাচ্চাদেরকে ঠিক কতবেলা পান করাবেন কীভাবে পান করাবেন সেটা নিয়েই আমার এই নিয়ে আরও অনেক ভিডিও আছে সেটা আপনারা মা ও বাচ্চা খরগোশের প্লেলিস্টে পেয়ে যাবেন একটু খুঁজতে হবে কষ্ট করে খুঁজে নেবেন তো সবাই আমাকে জিজ্ঞেস করে বলে আসলে আরেকবার এই ভিডিওটি করা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বাচ্চাদেরকে মূলত বেলা দুধ পান করাতে হয় আপনারা যদি অনেক ব্যস্ত থাকেন তাহলে সকালে দুধ পান করাবেন এবং সন্ধ্যায় দুধ পান করাবেন যেন ওদের পেটটা ভরা থাকে সকাল হতে হতে যেন দুটো ওদের পেটের মধ্যে থাকে আমি আমার খরগোশের বাচ্চাদেরকে দুবেলায় দুধ পান করাই ধরুন আমি দুপুর বারোটার দিকে করালাম আবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে আবার করালাম আবার সকালবেলা দশটা অথবা এগারোটার দিকে আবার করাবো ঠিক এভাবে আপনারা যারা মায়ের দুধ কম আসে তারা আপনাদের বেলাই খাওয়াবেন এটা করলে বেশি ভালো হবে যেহেতু আমার খরগোশের পেট সব সময় ভরা থাকে তাই আমার অত টেনশন করতে হয় না আর আমি যেহেতু পালতে পালতে বুঝে গিয়েছি যে আসলে ওদের কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নেই সেক্ষেত্রে আমার আরও বেশি সমস্যা হয় না তো বাচ্চাদেরকে মূলত তিনবেলা দুধ পান করাবেন আপনারা আর হচ্ছে বাচ্চারা জন্মের পরপরই মায়ের দুধ খায় তো বাচ্চা যখন হয় কিছু সময় ওদের মায়ের কাছে রাখবেন আপনারা যদি দেখেন যে আপনার খরগোশের বাচ্চাটি হয়ে গেছে তাহলে কিছুটা সময় ওদের মায়ের কাছে রাখবেন ও ওদের মা ওদের জন্মের সাথে সাথে দুধ পান করায় তারপরে আপনারা ওদেরকে চাইলে আলাদা করে দিবেন তো ওরা তো মূলত সকালে অথবা সন্ধ্যার সময় হয় তারপর আপনার ওদেরকে আলাদা করে নিয়ে আপনাদের সময় মতো করে ওদেরকে দুধ পান করাবেন তো কথা হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে দুধ পান করাবো আমার এই খরগোশের বাচ্চাদের মা ওদেরকে খুব খুঁজছে অনেকক্ষণ ধরে দুধ খাওয়াবে বলে আমার খরগোশগুলো অনেক লক্ষ্মী যে ওদের সাথে আমার খুব যুদ্ধ করতে হয় না যে বাচ্চাদেরকে কেন দুধ খাওয়াবি না জোর করে ধরতে হয় না মারামারি করতে হয় না ওরা নিজেরাই ওদের বাচ্চাদেরকে খুঁজে এই যে আমার মা খরগোশটি দেখুন আপনারা হয়তো আমার আরও ভিডিওটার একটি প্রজননের ভিডিওর মধ্যে দেখছিলেন যে ও কাপড় নিয়ে টানাটানি করছিল তার একদিন দুই দিন পরে অর্থাৎ আঠারো তারিখেই ও বাচ্চা দেয় দেখুন মা খরগোশ তার বাচ্চাদেরকে আদর করছে এখন আমার খুব বেশি কষ্ট করতে হবে না আমি শুধুমাত্র মা খরগোশটিকে ধরে ওদের উপরে রেখে দিব আর বাচ্চারা নিজেরাই খুঁজে খুঁজে খেয়ে নেবে আমার খুব বেশি ঝামেলা করতে হয় না ওরা যদি একটু নড়াচড়া করে আমি ঘাড়ের কাছটাতে ধরে ওদেরকে একটু আদর করি যেন ওরা বেশি নড়াচড়া না করে দেখুন আপনারাও আপনাদের বাচ্চাদেরকে ঠিক কীভাবে দুধ পান করাবেন একটু আদর করবেন ওরা নিজেরাই দুধটা খেয়ে নেবে আপনাদেরকে কষ্ট করে দিতে হবে না আর যদি দেখেন যে ওরা দুধ খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটু ওদেরকে উপুত করে নিচে দিয়ে দেবেন সেক্ষেত্রে ওরা নিজেরাই খেয়ে নেবে বাচ্চারা যতক্ষণে দুধ খাচ্ছে আমি ততক্ষণে ফিরে আসছি ফিরে আসলাম তো ওরা দুধ পান করতে অনেকটা সময় নেয় আমি এত সময় বোন আপনাদেরকে অপেক্ষা করাবো না আমি দেখাচ্ছি একটা বাচ্চাকে বের করে বের হো বের হো বের এই তো আমার নুন কুতুন কাতুন গুলো দুধ খেয়ে নিয়েছে দেখুন ওদের পেটের মধ্যে দুধটা কিন্তু দেখা যাচ্ছে তো ওরা দুধটা খেলে না ওদের পেটটা অনেকটা ভরে যায় আপনারা ঠিক ওদের পেটটা দেখেই বুঝতে পারবেন যে ওরা ঠিক ওদের পেটটা ভরেছে কিনা তো অনেক ক্ষেত্রে অনেক খরগোশের হয় কি দুধ খাওয়ার পরেও পেটটা বোঝা যায় না তো সেক্ষেত্রে কোনো টেনশন করবেন না দেখুন একটু একটু বোঝা গেলেও হবে যে ওদের পেটটা ভরে আছে তো মূলত বাচ্চাদেরকে আপনারা এভাবেই দুধ পান করাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও এটা নিয়ে যদি আরও কিছু আলোচনা করার থাকে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে বলে দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যাদের খরগোশের নতুন বাচ্চা হচ্ছে তাদের সবাইকে অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে আশা করি আমার ভিডিও দেখে আপনারা অল্প হলে উপকৃত হবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম